প্লে-অফে ওঠার অঙ্কটা এমনিতেই খুব কঠিন ছিল। বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংস কাছে ম্যাচ হেরে নিজেদের রাস্তা আরও কঠিন করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। এখনও সব আশা শেষ হয়ে যায়নি নাইটদের, তবে প্লে-অফে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ ধরে নেওয়া যায়। বৃহস্পতিবার প্রায় জেতা ম্যাচ হার হজম করতে হয়েছে ইয়ং মর্গান নেতৃত্বাধীন দলকে। প্লে-অফে ওঠার রাস্তা এখন নাইটদের সামনে অনেক জটিল অঙ্ক, অনেকটাই যা নির্ভর করছে প্রীতি জিনাদার দল কিংস ইলেভেন পাঞ্জাবের ওপর। কিংস ইলেভেন পাঞ্জাব শেষ দুটি ম্যাচে জিতে গেলে ওখানেই সব আশা শেষ হয়ে যাবে কেকেআরের। তাই রাজস্থানের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচ জেতার পাশাপাশি এখন অন্যদের দলের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সকে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কী? কলকাতা কি শেষ চারে উঠতে পারবে নাকি পাঞ্জাবে উঠে যাবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এখনই লিখে ফেলবেন কমেন্ট বক্সে। সবকিছু ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এতটুকু। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।